हेलो मूवी लवर्स, आज आमरा देखबो 2018 साले मुक्तिप्राप्त साउथ कोरियन जम्बी मुवि रामपांडेर बांगला एक्सप्लेनेशन। तो चलुन शुरू करा जाक। मुविर शुरूते देखा जाए एकदल सैन्य एकटि जहाजे आक्रमण करे एबं सेखाने थाका समस्त अस्त्र तारा लुट करते थाके। एमन समय एकजन सैन्य सेखाने एकटि जम्बी देखते पाय एबं अतर्कितभावे जम्बीटि सेई सैन्येर कांधे कामड़ देय। तबे सैन्यदल जानतो ना जे जम्बी कोनो मानुषके कामड़े दिले सेओ जम्बी होये जाबे। তাই তারা সেই সৈন্যকে নৌকায় নিয়ে গ্রামে ফিরে আসে। জম্বির কামড়ে আক্রান্ত সৈন্যটি নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। সে চোখে ঝাপসা দেখতে থাকে এবং বাসায় সে খুব অদ্ভুতভাবে খাবার খেতে থাকে। কিন্তু সে রাতে পুরোপুরি জম্বি হয়ে যায়। সে তার বাচ্চা এবং স্ত্রীকে কামড়ে দেয়। এরপর সে রুম থেকে বের হয়ে গ্রামের অন্যান্য লোকদেরকেও কামড় দিতে থাকে। এরপর যে মুভির সিন চেঞ্জ হয় এবং তিন দিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে সে জাহাজে থাকা অস্ত্র কেনার জন্য প্যালেস থেকে সৈন্য আসে। অস্ত্র ব্যবসায়ী সেই সৈন্যকে অস্ত্রগুলো ঠিকঠাকভাবে দেখাতে থাকে। এমন সময় সৈন্যটি একটি জম্বিকে দেখতে পায়। লোকটি জানায় এই জম্বিটি আমার আর একটি অস্ত্র। যাই হোক, অস্ত্র ব্যবসায়ী বলে কালকের মধ্যে অস্ত্র বিক্রি করে সে মধ্যরাতে চলে যাবে। সৈন্যটি প্যালেসে ফিরে সবাইকে অস্ত্রগুলো দেখাতে থাকে, কিন্তু মিনিস্টার এসব জানতে পারে এবং রাজাকে জানায়। রাজা খুব রেগে যায় এবং সবাইকে বন্দি করে প্যালেসে নিয়ে আসতে বলে। এরপর রাজা সেনাপতির উপর নির্যাতন চালাতে থাকে এবং বলে, তুমি আমার বিরুদ্ধে এসব করেছ, তুমি দেশদ্রোহী, তোমার অবশ্যই সাজা হবে। সেনাপতি বলে, আমি রাজ্য বাঁচাতেই এসব করেছি। কিন্তু রাজা তা বিশ্বাস না করে সেনাপতির পরিবারকে ধরে নিয়ে আসে। এবার রাজার বড় ছেলেকে দেখানো হয়। সে তার ছোট ভাইকে চিঠি লিখে এবং একজন সৈন্যকে সেই চিঠি দিয়ে বলে যে তার ছোট ভাই লিচাংয়ের কাছে এটি যেন পৌঁছে দেয়। রাজার বড় ছেলে বুঝতে পারে মিনিস্টার এসব করে তার বাবাকে খুশি করতে চায় এবং রাজা হতে চায়। তাই সে সৈন্যদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, কিন্তু রাজা এসব বুঝতে পারছে না। রাজার বড় ছেলে রাজার কাছে যায় আর বলে, এরা নির্দোষ, তারা কোনো ভুল করেনি, তারা রাজ্যের ভালোর জন্য এসব করেছে। কিন্তু রাজা আরও রেগে যায় এবং তার ছেলেকে বলে, তুমিও তাদের সাথে এক হয়ে আমার জায়গা নিতে চাও এবং রাজা হতে চাও। এসব শোনার পর রাজার বড় ছেলে নিজেই নিজের পেটে ছুরি মারে, কারণ সে চায়নি তার বাবা তার সম্পর্কে এসব ভাবুক। এসব দেখে সৈন্যরা অনেক কষ্ট পায়, কারণ রাজার বড় ছেলেকে তারা খুবই ভালোবাসত। এর কয়েক বছর পর রাজার ছোট ছেলে লি চ্যাং রাজ্যে ফিরে আসে। তার সাথে আরেক বন্ধু ছিল। রাজার বড় ছেলে এই লি চ্যাংকেই চিঠি লিখেছিল। লি চ্যাং তার ভাইয়ের চিঠি পেয়ে রাজ্যে ফিরে আসে এবং সে অবাক হয় তাকে রিসিভ করার জন্য কেউ আসেনি। এরপর তারা দেখতে পায় গ্রামে কোনো মানুষ নেই, সব কিছুই এলোমেলো। আরও সামনে এসে তারা দেখতে পায় কিছু লাশ আগুনে পুড়ছে। মূলত এগুলো ছিল জম্বি, যা দিনে পুড়লেও রাতে সক্রিয় হয়ে ওঠে। তারা এসবের কিছুই বুঝতে পারছিল না এবং প্রচণ্ড ঘাবড়ে যায়। এদিকে মিনিস্টার রাজাকে জানায় তার ছোট ছেলে রাজ্যে ফিরে এসেছে। মিনিস্টার রাজাকে বলে, আপনি অনেকবার লি চ্যাংকে চিঠি লিখলেও সে কোনো সাড়া দেয়নি, কিন্তু তার বড় ভাইয়ের মৃত্যুর কথা শুনে সে ঠিকই ফিরে এসেছে, মূলত সেও রাজা হতে চায়। একজন মহিলাও রাজাকে বলে যে, হ্যাঁ, তোমার ছোট ছেলেও তোমার বিরুদ্ধেই কাজ করবে। এসব শোনার পর রাজার খুব কষ্ট হয়, তার পরিবারের প্রতিও তার খুব রাগ হয়। যেহেতু তার বড় ছেলেকেও তার ভুল মনে হয়েছিল, তাই সে এবার রেগে তার ছেলের ওয়াইফকে বন্দি করে। কিন্তু রাজার জানা ছিল না যে সে সন্তান সম্ভাব্য। এবার লি চ্যাংয়ের সামনে কিছু সৈন্য আসে। তাদের হাতের অস্ত্র দেখে লি চ্যাংয়ের বুঝতে বাকি রইল না যে তারা তাকে অভ্যর্থনা নয়, মূলত মারতে এসেছে। সে সৈন্যদের সাথে লড়তে থাকে এবং এক এক করে মারতে থাকে। যেহেতু সে সময় রাত হয়ে গিয়েছিল, তাই জম্বিগুলো আবার জেগে ওঠে এবং সবার উপর হামলা করে। জম্বিগুলো সৈন্যদের মেরে ফেলে এবং লি চ্যাংকে আক্রমণ করে। লি চ্যাং তাদের মারতে থাকে, কিন্তু জম্বি যেন শেষই হচ্ছে না। এ সময় আরও দুজন এসে জম্বিদের মারতে থাকে, যাদের মধ্যে একজন ছিল সেই সৈন্য যার হাতে লি চ্যাংয়ের বড় ভাই চিঠি দিয়েছিল, আর একজন হল মেয়ে সৈন্য যার নাম ডিউক হি। তারা তীর দিয়ে সকল জম্বিদের মেরে ফেলে। সেই সৈন্য লি চ্যাংকে বলে, চলো আমাদের সাথে। কিন্তু লি চ্যাং যেতে চায় না। সে বলে, তুমি কি আমাকে মারার ফাঁদ করেছ? সৈন্যটি তার বড় ভাইয়ের চিঠির কথা বলে এবং বলে, আমি তোমার ভাইয়ের বিশ্বস্ত লোক। এসব শোনার পর লি চ্যাং তার সাথে যায়। লি চ্যাং দেখে রাজা অনেক মানুষকে জম্বি আক্রান্ত মনে করে আটক করেছে। তারা লি চ্যাংয়ের পরিচয় পেয়ে তাকে তারা বলে, আমাদের মুক্তি দিন এবং সাহায্য করুন, আমরা জম্বিদের আক্রমণের ভয়ে আছি। লি চ্যাং বলে, আমি কোনো রাজার ছেলে নই, আমি শুধুমাত্র ভাইয়ের মৃত্যুর খবর শুনে এখানে এসেছি এবং খুব দ্রুতই চলে যাব। এ সময় সেই সৈন্য বলে, তুমি তোমার ভাইয়ের সম্পূর্ণ বিপরীত, তোমার বড় ভাই সবসময় অসহায়দের সাহায্য করত। যাই হোক, পরের দিন মিনিস্টার সেই মহিলাকে একটি কক্ষে ডাকে। এই মহিলাটি সেই মহিলা যে রাজাকে বলেছিল, তোমার ছোট ছেলেও তোমার বিরুদ্ধে যাবে।
তো মহিলাটি রুমের ভিতরে আসতেই মিনিস্টার বাইরে চলে যায় এবং দরজা লাগিয়ে দেয়। হঠাৎই এক জম্বি মহিলার উপর আক্রমণ করে এবং তাকে খেয়ে ফেলে। মূলত মিনিস্টার এটি ইচ্ছা করেই করেছে, কারণ মিনিস্টার জানতো এই মহিলাই শুধু রাজার খুব কাছে যেতে পারে, তাই তাকে জম্বি বানাতে পারলে সে রাজাকে খেয়ে ফেলবে এবং মিনিস্টার খুব সহজেই রাজা হতে পারবে। পরের দিন সেই মহিলা জম্বিতে পরিণত হয় এবং রাজাকে কামড়ে দেয়। রাজার খুব রাগ হয় এবং নির্দেশ দেয় যত জম্বি ইনফেক্টেড মানুষ ও জম্বি রয়েছে সবাইকে মেরে ফেলতে। এদিকে সেই সৈন্য ও ডিউকি লিচ্যাংকে বলে আপনি দ্রুত রাজাকে বলুন তার সৈন্য পাঠাতে এবং জম্বিদের মেরে ফেলতে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। লিচ্যাং বলে আমি যদি রাজাকে এই কথা বলি তাহলে কি তুমি আমার সাথে আমার শহরে যাবে? ডিউকি তাতে রাজি হয়ে যায়। যাই হোক, লিচ্যাং তার রাজ্যে যেতে চাইলে এক সৈন্য তাকে বাধা দেয় এবং বলে জম্বিরা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই বাইরে থেকে কেউ রাজ্যে আসা মানা। তবে সেই সৈন্য লিচ্যাংকে বলে যে সে শুধুমাত্র তাকে রাজার কাছে নিয়ে যেতে পারবে। লিচ্যাং একাই তার সাথে যেতে রাজি হয়। অন্যদিকে মিনিস্টারের এক গোপন বৈঠকে তার সহযোগীরা জানায় রাজা জম্বি দ্বারা সংক্রমিত হলেও পুরোপুরি জম্বি হয়ে যায়নি। এ সময় এক সৈন্য এসে মিনিস্টারকে লিচ্যাংয়ের ফিরে আসার কথা জানায়। মিনিস্টারের খুব রাগ হয় এতে, কারণ লিচ্যাং মিনিস্টারের রাজা হওয়ার পথের কাঁটা। পরের দিন লিচ্যাং তার বাবা মানে রাজার সাথে দেখা করে। সে রাজাকে বলে আপনি সৈন্যদের নির্দেশ দিন যেন তারা সব জম্বিদের মেরে ফেলে, কিন্তু মিনিস্টার রাজাকে বাধা দিয়ে বলে এমন করা উচিত হবে না, এতে করে আমাদের সৈন্যদের জীবন বেশি ঝুঁকিতে পড়বে। লিচ্যাং মিনিস্টারকে বলে আমি তোমার ষড়যন্ত্র সম্পর্কে জানি, তুমি আমার ভাইকে মেরে ফেলেছ, এখন তুমি চাও জম্বিরা সংখ্যায় বেশি হোক আর রাজ্যের সৈন্যদের মেরে ফেলুক, এতে খুব সহজেই তুমি রাজা হয়ে যাবে। লিচ্যাং আবারও তার বাবাকে অনুরোধ করে সৈন্যবাহিনী পাঠানোর জন্য, কিন্তু রাজা বলে তুমি আমায় চিঠির উত্তর পর্যন্ত দেওনি, এখন ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে এসেছ তার জায়গা নিতে, যেন আমার পরে তুমি রাজা হতে পারো, তাই তো? লিচ্যাং বলে আমার এসবের প্রতি কোনো লোভ নেই, আমি তোমার বা আমার বড় ভাইয়ের কারো জায়গা নিতে চাই না, আর পারবও না তা, আমি শুধু আমার ভাবিকে নিতে এসেছি, তাকে নিয়ে আমি আমার শহরে ফিরে যাব। এ সময় রাজা বেশ ইমোশনাল হয়ে পড়ে এবং বলে তারা কি শুধুই তোমার ভাই ভাবি, আমার কি কেউ না? তাদের জন্য কি আমার কষ্ট হয় না? তুমি যেহেতু জম্বিদের মারতে সৈন্য পাঠাতে চাও আমি তা পাঠাবো। এ কথা শুনে লিচ্যাং খুব খুশি হয়, কিন্তু এ সময় হঠাৎ রাজার শরীর খুব খারাপ হয়ে পড়ে এবং লিচ্যাংকে চলে যেতে বলে। লিচ্যাং সরাসরি তার ভাবির কাছে চলে যায় আর বলে তুমি আমার ভাইয়ের একমাত্র স্মৃতি, তুমি আমার সাথে চলো, এখানে তো তারা তোমাকে বন্দি করে রেখেছে। কিন্তু তার ভাবি যেতে রাজি হয় না, সে বলে তোমার ভাই এ শহরের মানুষদের খুবই ভালোবাসত, এ শহরের মানুষের জন্যই সে জীবন দিয়েছে, তাই আমি এ শহর ছেড়ে যাব না এবং এ শহরের মানুষকে মিনিস্টারের ষড়যন্ত্র থেকে রক্ষা করে ছাড়ব। তার ভাবির এসব কথা শুনে সে ইমোশনাল হয়ে পড়ে এবং অনুধাবন করতে পারে যে তার ভাই কত ভালো মানুষ ছিল। এরপর লিচ্যাংকে দৌড়ে এসে একজন বলে যে তার বড় ভাইয়ের সেই বিশ্বস্ত সৈন্যকে তার দলসহ বন্দী করা হয়েছে। এ সময় মিনিস্টার আসে সেখানে এবং লিচ্যাংকে বলে তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার অবস্থাও খুব খারাপ হবে। এর কিছুক্ষণ পর লিচ্যাংয়ের কাছে খবর আসে যে তার বাবার অবস্থাও বেশ খারাপ। লিচ্যাং যেয়ে দেখে তার বাবা ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে এবং তার বাবাকে এমন লাগছিল যেন সে তাকে কিছু বলতে চায়। এমন সময় মিনিস্টার রাজাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। যেহেতু রাজা জম্বি হয়েছিল তাই রাজাকে মেরে ফেললেও মিনিস্টারকে কেউ কিছু বলে না, আর মিনিস্টারেরও দীর্ঘ মনোবাসনা পূর্ণ হয়। কিছুদিন পরেই শহরে জম্বি হামলা হয় এবং লিচ্যাং জম্বিদের সাথে লড়ে তার ভাবিকে উদ্ধার করে। এখন সবাই জেনে গেছে যে কিছু বছর পূর্বে অর্থাৎ মুভির শুরুতে যে জাহাজ হামলা হয় তা মিনিস্টারের নির্দেশেই। সেসব অস্ত্র লুট করে সাধারণ সৈন্যদের উপর অপবাদ দেয়। তার নির্দেশেই জাহাজে থাকা সেই জম্বিকে মুক্ত করা হয়, অর্থাৎ সবই ছিল মিনিস্টারের প্রি প্ল্যান। এবার জম্বিরা প্যারিসে আক্রমণ করে। লিচ্যাং ও তার ভাইয়ের বিশ্বস্ত সেই সৈন্য মিলে তারা জম্বিদের মোকাবেলা করতে থাকে। হঠাৎ তারা বুদ্ধি করে সবাই লুকিয়ে পড়ে, কারণ সূর্যের আলো উঠলেই সব জম্বি পুড়তে থাকবে এবং এটি তাদের দুর্বলতা। অন্যদিকে একটি জম্বি মিনিস্টারকে আক্রমণ করে এবং তার হাতে কামড়ে দেয়। সবাই বুঝে যায় সেও জম্বি হয়ে যাবে, তাই তাকে মেরে ফেলতে হবে, কিন্তু মিনিস্টার কাউকেই তার কাছে আসতে দেয় না। এবার লিচ্যাং সিদ্ধান্ত নেয় আগে সে জম্বিদের মারবে, তারপর মিনিস্টারকে। সে প্ল্যান করে জম্বিদের এক জায়গায় করে আগুন লাগিয়ে তাদের পুড়ে ফেলবে। এদিকে মিনিস্টার তার আক্রান্ত হাতকে নিজেই কেটে ফেলে যেন সে জম্বিতে পরিণত না হয়। এ সময় লিচ্যাং সেই জায়গায় চলে আসে এবং মিনিস্টারের সাথে তুমুল ফাইট হয়। মিনিস্টার লিচ্যাংকে খুব বাজেভাবে আঘাত করে। এ সময় লিচ্যাংয়ের বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সবাই বাইরে দৌড়ে পালিয়ে যায়, কারণ তারা জানে যেহেতু মিনিস্টার জম্বির কামড় খেয়েছে তাই সে সূর্যের আলোতে আসলেই পুড়ে যাবে,
কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্ধুটি বের হতে পারে না এবং মিনিস্টার তাকে মেরে ফেলে। তারা বাইরে আসে কিন্তু সূর্যের আলো দেখতে পায় না, কারণ বর্ষা মৌসুম শুরু হয়ে গিয়েছে এবং আকাশ মেঘে ঢেকে গেছে। জম্বিরা এবার সবাই বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে আক্রমণ করে। লি চ্যাং জম্বিদের সাথে লড়তে থাকে এবং সবাইকে উদ্ধার করতে থাকে। এবার তারা একটি কক্ষে আশ্রয় নেয় এবং লি চ্যাং বলে, তোমরা সবাই লুকিয়ে পড়ো, আমি জম্বিদের সাথে একাই লড়ব। এ সময় তার ভাইয়ের বিশ্বস্ত সেই সৈন্যটি বলে, না লি চ্যাং, আমি জম্বিদের সাথে লড়ব, কারণ অলরেডি আমাকে জম্বি কামড়ে দিয়েছে, আমার মৃত্যু নিশ্চিত, তাই আমি জম্বিদের সাথে লড়তে চাই। তুমি শুধু কথা দাও তুমি তোমার বড় ভাইয়ের স্বপ্ন পূরণ করবে এবং এই রাজ্য জম্বিদের হাত থেকে রক্ষা করবে, তুমিই হবে এই রাজ্যের রাজা। লি চ্যাং খুব ইমোশনাল হয়ে পড়ে এবং তার কথায় রাজি হয়ে যায়। এবার প্ল্যান মাফিক সেই সৈন্য বাইরে এসে ঢোল বাজাতে থাকে যেন সব জম্বি এক জায়গায় আসে, কিন্তু এ সময় মিনিস্টার এসে সেই সৈন্যকে মেরে ফেলে। এবার লি চ্যাং সিদ্ধান্ত নেয় সে নিজেই এবার জম্বিদের মোকাবিলা করবে। আর যাওয়ার পথে অনেক জম্বি তাকে আক্রমণ করে, তবুও সে সাহসিকতার সাথে লড়ে সামনে এগোতে থাকে। সে আবার ঢোল বাজাতে থাকে যেন সব জম্বি এক জায়গায় আসে। সব জম্বি তার দিকে আসতে থাকে এবং সে লড়াই চালিয়ে যায়। মিনিস্টার এসব দূর থেকে বসে বসে দেখছিল। এবার মিনিস্টার নিজেই লি চ্যাংয়ের সাথে ফাইট করতে শুরু করে। মূলত সে জম্বিতে পরিণত হলেও রাজা হওয়ার ভূত তার মাথা থেকে যেন নামছেই না। যাই হোক, এদিকে ডিউকি তীরের মধ্যে আগুন লাগিয়ে সেই জায়গার দিকে তীর মারে। লি চ্যাং আগুনের তীরটি ধরে নেয় এবং নিজে প্যালেসের উপরে যেয়ে নিচে আগুন লাগিয়ে দেয়। সব জম্বি পুড়তে থাকে কিন্তু মিনিস্টার এখনও জীবিত রয়েছে। আবারও শুরু হয় মিনিস্টার ও লি চ্যাংয়ের মধ্যে ফাইট। লি চ্যাং এবার প্রতিজ্ঞা করে যে সে মিনিস্টারকে মারবেই। সে এবার মিনিস্টারকে প্যালেসের নিচে জ্বলতে থাকা আগুনে ফেলে দেয়, তাই ফাইনালি মিনিস্টার মারা যায়। এ সময় অন্যান্য সৈন্যরাও আসে এবং জম্বিদের মারতে থাকে। অনেকটা বাংলা মুভির শেষে পুলিশ আসার মতো অবস্থা আর কি। সবাই লি চ্যাংকে তাদের রাজা হিসেবে ঘোষণা দেয়। লি চ্যাং খুব খুশি হয় যে তারা সবাই একত্রিত হয়ে জম্বিদের মোকাবেলা করছে, যেটি ছিল তার বড় ভাইয়ের স্বপ্ন, অর্থাৎ সবাই একত্রিত থাকবে, যেটি তার বাবা কখনোই বুঝেনি। মুভির শেষে দেখানো হয় জম্বি আক্রান্ত ভেবে রাজা যাদের বন্দি করে রেখেছিল লি চ্যাং তাদের মুক্ত করে দেয়। সবাই লি চ্যাংকে রাজা মেনে খুবই খুশি হয়। প্রিয় দর্শক, সাধারণত জম্বি মুভিগুলোতে হ্যাপি এন্ডিং না হলেও এই একটি জম্বি মুভিতে খুব চমৎকার একটি হ্যাপি এন্ডিং দেখানো হয়েছে। তো কেমন লেগেছে এই রামপান মুভির বাংলা এক্সপ্লানেশন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেই সাথে চ্যানেলের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনি আগের ভিডিওগুলো দেখতে থাকুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।